আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সিনহাস ডায়েরি আজকে আপনাদের সাথে কী নিয়ে হাজির হয়েছি তা তো দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি স্ন্যাক্স আইটেম নিয়ে হাজির হয়েছি এটা কিন্তু খেতে অসম্ভব লাগে আপনারা যারা বাসা এখনও তৈরি করেনি তারা অবশ্যই আমার এই রেসিপিটি দেখে তৈরি করে এখানে আমি এক কাপ পরিমাণ মুরগির কিমা নিয়ে নিয়েছি এখানে আমি মুরগির বেস্টের অংশটাকে ছোটো ছোটো পিস করে কেটে কিমা করে নিয়েছি যাই হোক এখন এটাকে সাইডে রেখে দিচ্ছি এখন আমি এখানে এক পিস পাউরুটি নিয়ে এটার চার সাটের যে লাল অংশটা আছে সেটাকে কেটে বাদ দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কাজটা কীভাবে করে নিচ্ছি এটার যে সাইটের অংশটা আছে সেটা কেটে ফেলে দিতে হবে নয়তো যে নাগেজটা আজকে আমি তৈরি করব সেটা খেতে একদমই ভালো লাগবে না এটার হার্ড অংশটা দিলে নাগেজটাও একটু হার্ড হয়ে যাবে যাই হোক এখন এটাকে ছুরির সাহায্যে আমি কেটে চারদিক দিয়ে ফেলে দিচ্ছি আর কি যাই হোক এখন এগুলোকে কেটে বাদ দিয়ে এটাকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নেব এর আগে আমি আপনাদেরকে বলে রাখছি যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটি বাজিয়ে দেবেন এবং যে বন্ধুরা নতুন আমার চ্যানেলে এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলে এরকম আরও অসংখ্য মজার মজার ভিডিও আছে সেই তার জন্য আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না এখন আমি পাউরুটিগুলোকে ছোট কিউব করে কেটে নিয়ে এখন পানির ভিতর ভিজিয়ে দিচ্ছি আমি এখানে দেড় পিস পাউরুটি নিয়ে নিচ্ছি আমি যেহেতু এক কাপ কিমা নিয়েছি দেড় পিসেই হয়ে যাবে যাই হোক এখন এটাকে আমি হাতের সাহায্যে ভালো করে চেপে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখানে কিন্তু কোনো প্রকার পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু যে মুরগি কিমাটা করে নিয়েছি সেটা অনেকটাই লিকুইড হয়ে যাবে পরে আমি যে নাগের দিতে যাব তখন কিন্তু সেটা আর দেওয়া যাবে না যাই হোক এখন এটাকে চেপে আমি যে কিমাটা করে রেখেছি তার ভিতর দিয়ে দিলাম এখন এই কিমাটার উপর এই ব্রেডটা দেওয়া হয়ে গেলে এর ভিতর আমি বাকি উপকরণগুলো দিয়ে নিব এখানে এক টেবিল স্পুন পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ গোলমরিচ এক চা চামচ গরম মশলা এবং এর সাথে হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়া এগুলোকে দেওয়া হয়ে গেলে এর সাথে আরো যা দিব তা হচ্ছে দুই চা চামচ পরিমাণ রেগুলার যে সয়াবিন তেল সেটা আপনারা চাইলে বাটারও ইউজ করতে পারেন যেহেতু আমি এখানে মুরগির ব্রেস্টটা নিয়েছি তাই এটা দিয়ে নেওয়া যেহেতু এখানে কোনো ফ্যাট নেই এখন এর সাথে আমি টু টেবিল স্পুন পরিমাণ সয়া সস দিয়ে দিলাম এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে আমার হাফ চা চামচ গিয়েছে স্বাদ অনুযায়ী এর জন্যই বলছি সয়া সসের যেহেতু অনেকটাই লবণ থাকে তাই লবণটা অবশ্যই বুঝে দেবেন এখন এগুলোকে আমি আবার একটু ব্লেন্ড করে ফিরে আসছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি একটি ট্রে নিয়ে নিয়েছি এখন এটা এটাকে সামান্য একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি এটাকে তেল দিয়ে একটু ব্রাশ করে নিলে আমি যে নাগের শেপটা দিব সেটা খুব সহজেই তুলে আসতে চাইবে নয়তো এটা প্লেটের গায়ে লেগে যেতে চাবে তাই আমি এই কাজটা করে নিচ্ছি যাই হোক এখন আমার এই পেস্টটা আমি এর ভিতর নামিয়ে নিচ্ছি আপনারা যারা আমার চ্যানেলটি ভিজিট করেছেন তারা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে আমার ভিডিওগুলো কেমন হলো আর আমার সাথে শেয়ার করলে আমার ভালো লাগবে আর কি যাই হোক এখন সম্পূর্ণ মিশ্রণটা আমি নামিয়ে নিচ্ছি সম্পূর্ণ মিশ্রণটা নামানো হয়ে গেলে এরপর আমি সামান্য একটু তেল দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সামান্য একটু তেল নিয়ে এটাকে আমি হাতের সাহায্যে চেপে চেপে একটা শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করছি আমি এখানে স্কোয়ার একটি শেপ দিয়ে নিচ্ছি নাগস্তের শেপটাও যেহেতু আমি স্কোয়ার দিব আপনারা যে কোনো শেপ দিয়ে নিতে পারেন গোল বা স্কোয়ার যে যেমনটা চান বা লম্বালম্বি করেও নিতে পারেন আমি এখানে স্কোয়ার করে নেব তাই এটাকেও একটু স্কোয়ার করে নিচ্ছি হাতের সাহায্যে চেপে চেপে আপনার দেখে বুঝে গেছেন যে কাজটা আমি কীভাবে করে নিয়েছি দেখুন কতটা মসৃণ করে আমি এটাকে শেপ দিয়ে নিয়েছি এখন এই পর্যায়ে এসে আপনারা চাইলে এক ঘন্টার জন্য ডিপে রেখে দিতে পারেন আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এটাকে ডিপে রাখছি না এখন এর ভিতর আমি সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি ছুরিটাকেও আমি তেল ব্রাশ করে নিলাম এখন এটাকে সাইটে রেখে দিচ্ছি এখন একটি ডিম ভেঙে নিয়েছি এটাকে আমি একটি চামেজের সাহায্যে ভালো করে নেড়েচেরে ফেটিয়ে নিচ্ছি যাতে এটা দিয়ে কোট করতে সুবিধা হয় এটাকে ভালো করে ফেটে নিতে হবে আমি চামেচের সাহায্যে এই কাজটা খুব ভালো করে করে নিচ্ছি এখন আমি যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন স্কোয়ার আকৃতির শেপ দিয়ে নিচ্ছি আমি ছুরির সাহায্যে আলতো আলতো করে কেটে দিচ্ছি ডিজাইনটা কিভাবে করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাকে খুব সহজ হয়েতে লম্বা করে কেটে তারপর আড়াআড়ি করে কেটে দিলেই হবে আপনারা দেখেই বুঝতে পারছেন আপনারা এ পর্যায়ে অবশ্যই এক ঘন্টার জন্য ডিপে রেখে দেবেন তাহলে আপনাদের কাজটা অনেক সহজ হয়ে যাবে আর কি আমি আপনাদের দেখানোর সুবিধার্থে এখনই করে দেখাচ্ছি তাই আমারটা একটু নরম আছে যেহেতু আমি ফ্রিজে রাখিনি আপনারা এক ঘন্টার জন্য রেখে যখন করবেন তখন দেখবেন এটা অনেকটাই শক্ত হয়ে গেছে তখন এটা ছুরি দিয়ে কেটে তোলার সময় আর কোনো ভাঙার ভয় থাকবে না এবং খুব অনায়াসেই তুলে নিতে পারবেন যাই হোক আপনারা সময় থাকলে সেই কাজটা করে নিতে পারেন আমি যেহেতু আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমার হাতে তেমন একটা সময় নেই তাই আমি সাথে সাথেই করে দেখাচ্ছি দেখুন আমি কিভাবে এগুলোকে বরফি স্টাইল করে কেটে নিলাম এগুলোকে সম্পূর্ণ কাটা হয়ে গেলে এখন এগুলোকে তুলে আমি যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখে তার ভিতর দিয়ে দেবো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে এটা তুলে নিচ্ছি আমারটা কিন্তু খুব ইজিতে তোলা হয়ে গেছে কারণ এটা আমি যেহেতু আগে তেল ব্রাশ করে রেখেছিলাম এর জন্য যদি তেল ব্রাশ না করতেন তাহলে অবশ্যই এটা কিন্তু প্লেটের গায়ে লেগে যেত এখন এগুলোকে ডিমে চুবিয়ে এখন যে ব্রেডগ্রামটা নিয়ে নিয়েছি এর ভিতর জড়িয়ে নিব। আপনারা চাইলে বাসায় তৈরি করা ব্রেড গ্রামও ইউজ করতে পারেন চাইলে কেনা ব্রেড গ্রামও ইউজ করতে পারেন আমি এখানে আজকে বাসায় তৈরি করা ব্রেড নিয়েছি এখন এগুলোকে আমি হাতে সাহায্যে ভালো করে চেপে চেপে লাগিয়ে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কাজটা আমি কীভাবে করে নিচ্ছি এটাকে খুব ভালো করে কোট করে নিতে হবে আর কি যাই হোক এভাবে আমি করে এটাকে স্কোয়ারশিপ দিয়ে নিচ্ছি এখন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমি কিভাবে কাজটা করে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে আমি আপনাদের বোঝানোর সুবিধার্থে আরেকটা করে দেখাচ্ছি দেখুন আমি ছুরির সাহায্যে আলতো করে এটাকে সরিয়ে এখন হাতের সাহায্যে এটাকে তুলে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝে গেছেন যে এটা কত সুন্দরভাবে তুলে এসে পড়েছে এখন এটাকে ডিমের ভিতর চুবিয়ে দিব। ডিমে একটা কোট করে নিয়ে এখন এটাকে আবার ব্রেড জড়িয়ে নেব এভাবে করে আমি এক এক করে সবগুলোকে কোট করে নিয়েছি আপনারা বাসায় অবশ্যই এটা তৈরি করে খেয়ে দেখবেন এটা কিন্তু খেতে খুবই মজা লাগে এটা কিন্তু এই পর্যায়ে ব্রেড গ্রামে জড়ানোর পর চাইলে ডিপ ফ্রিজে জিপলক ব্যাগে বা এয়ারটাইট বক্সে করে তিন চার মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারেন যখন মেহমান আসবে বা যখন বাচ্চাদের টিফিন দিবেন তখন দিয়ে দিতে পারেন দেখুন আমারটা কিন্তু সম্পূর্ণ কোট করা হয়ে গেছে এবং দেখতে কতটা সুন্দর হয়েছে এটা খেতেও কিন্তু অসম্ভব অবশ্যই বাসায় তৈরি করে খেয়ে দেখবেন এবং আপনারা এটা যেহেতু সংরক্ষণ করে রাখতে পারবেন তাই এটাকে তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন যখন তখন বের করে যে কোনো নাস্তায় বা যে কোনো মেহমান আপ্যায়নে তৈরি করে খাইয়ে দিতে পারেন যাই হোক এখন এটাকে আমি ভাজার জন্য নিয়ে আসলাম যেহেতু এটা আমি তৈরি করার পর এক ঘন্টা ডিপ ফ্রিজে ছিল তাই এটা এখন সাথে সাথেই বেজে নিতে হবে এটাকে আবার ফ্রিজ থেকে নামিয়ে বেশিক্ষণ রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু এটা আবার নরম হয়ে যাবে যাই হোক এখন আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এর ভিতর আমি এক এক করে নাগেটসগুলো দিয়ে দিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কাজটা আমি কীভাবে করে নিচ্ছি এগুলোকে দিয়ে এখন এগুলোকে আমি উল্টে পাল্টে একটু ভেজে নেব আর কি যাই হোক এটা কিন্তু খুব সহজেই তৈরি করে ফেলা যায় এবং এটা কিন্তু বাচ্চাদের খুব পছন্দের একটি খাবার বড়দেরও এটা খেতে কিন্তু অসম্ভব লাগে আপনারা বাসায় অবশ্যই এটা তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটা কেমন হলো আর এটা তৈরি করে যেহেতু সংরক্ষণ করা যায় তাই মাস মাসের পর মাস এটা রেখে খেতে পারবেন এটা কিন্তু একটা খুব উপকারী নাস্তা বলা চলে যাই হোক এটা বাচ্চাদের টিফিনে খুব সহজেই দিয়ে দিতে পারবেন আমার এগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন করে ভাজা হয়ে গেছে এখন একটি জাজির চামিজের সাহায্যে এগুলোকে তেল ঝরিয়ে আমি একটি টিস্যুর উপর রেখে দিচ্ছি যাতে তেলটা ভালো করে সোপ করে নেয় যাই হোক এখন এক এক করে আমি সবগুলোকে তুলে নিচ্ছি আপনাদের আবারও বলে দিচ্ছি যে বন্ধুরা আমার চ্যানেলটি ভিজিট করেছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা যে ছোট্ট বেল আইকনটি আছে সেটি অন করে দিবেন আর যে বন্ধুরা নতুন এসেছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি ভিজিট করবেন এবং আমার চ্যানেলে এরকম আরও অসংখ্য ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে যদি কোনো ভিডিও ভালো লেগে যায় তাহলে বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না দেখুন কতটা সুন্দর হয়েছে কতটা আমি দেখে নিশ্চয়ই বুঝে গেছেন এখন এটাকে আমি একটি কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে এর ভিতরটা কেমন হয়েছে এর ভিতরটাও কিন্তু খুবই সফট এবং ফ্লাপি হয়েছিল এবং খেতে অসম্ভব হয়েছিল কি আর বলবো যাই হোক আপনারা বাসায় তৈরি করলেই বুঝতে পারবেন দেখুন এটা কতটা সুন্দর হয়েছে যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ